হ্যালো গাইজ, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও আজকে খুব ভালো আছি। হ্যাশট্যাগ পায়েল পরিবারের নতুন একটা ব্লগে তোমাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি। তো এখন মর্নিং বললাম, অনেকটাই বেলা হয়েছে, তবুও বললাম কারণ 12টা বাজেনি। দেখো কটা বাজে, 11টা 15। তো আজকে একটু মানে সকালে উঠি আগে কাছাকুচি করেছি, কারণ অনেক কিছু কাছাকুচি থাকে। আর কি প্রবলেম হয় বলো তো, সকালবেলার দিকে কাছাকুচিটা না করলে না রান্না করতে করতে অনেকটা বেলা হয়ে যায়, সেই জন্য আগে ফার্স্টে কাছাকুচি করেছি। ছাদে সমস্ত কিছু শুকুর দিয়ে এসেছি, অনেক কিছু, তারপর এসে কাঁচা মানে রান্না বান্না করবো। তো রান্না বলতে কালকে রাতে তোমার চিকেন করা হয়েছিল, তো আজকে এক জায়গায় যাওয়ার কথা ছিল, তো কিছু একটা কারণবশত আজকে সেখানে যাওয়া হবে না। তোমার সেটা তোমরা কালকে যখন কালকে যাব, মানে আজকে যেহেতু লেট হয়ে গেছে, সেখানে গেলে মিনিমাম 2-3 ঘন্টা সময় লাগবে, সেই কারণে আর আজকে যাচ্ছি না। কালকে যেহেতু ওর বাবার ছুটি আছে, তো সেই কারণে কালকেই যাব। ওই জন্য ভাবলাম যে তাহলে আজকে যেহেতু যাচ্ছি না, তাহলে একটু তোমার মানে কথাটা বলা ভুল হলো। ভেবেছিলাম যে যেহেতু যাব আজকে, সেই জন্য কালকে রাতে চিকেনটা একটু বেশি করে আনা হয়েছিল, রান্না করে রেখে দিয়েছিলাম যে আজকে সকালে তাহলে রান্না করতে হবে না, চিকেনটা থাকবে আর ভাত করলে একটু কিছু করলে হয়ে যাবে। তো সেই কারণেই একটু দেরি করে উঠেছি, কিন্তু আজকে এখন বুঝতে পারছি যে না, আজকে যাওয়া হবে না একটা কারণবশত। তো কালকে যাব, সে কারণে কালকে রাতে চিকেনটা আছে। আজকে তেমন কিছু রান্না বান্না করবো না, তোমাদের সাথে রান্না বান্নাও শেয়ার করতে পারবো না, যেহেতু করবো না। আর এই দেখো আমার কাজ বাজ, সকালের কাজ বাজ সমস্ত কিছু হয়ে গেছে, কাচাকুচিও হয়ে গেছে, ছাদে সমস্ত কিছু কাচাকুচি করেছি। তো চলো, আর আজকে একটা জিনিস পার্সেল আমার আসার আছে, জানি না কখন আসবে, মানে ওর ডেট ছিল 10 তারিখে আসবে, তো হট করে সকালবেলা SMS এসেছে যে আজকেই আসবে, সেই কারণেই আজকে গেলাম না যেখানে যাওয়ার কথা বলছি, কারণ কখন চলে আসবে বাড়িতে আর কেউ নেই যেকে পার্সেলটা নেবে, তো সেই কারণেই আজকে আর গেলাম না, যেহেতু আজকে পার্সেলটা আসবে, কাল যাব। তো কি পার্সেল আসবে তোমরা গেস করতে থাকো, তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো চলো কাজ বাজগুলো একটু করি। আর ও মা ছেলে আর বাবুর বাবা গেছে, এখন একটু কিছু টুকটাক কেনাকাটার আছে, সেগুলো করতে গেছে, ও আজ অফিসও বেরোবে। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলবো। আর দেখো তোমাদের সাথে কথা বলার পর এই যে বাসন এত ছিল মেজে নিয়েছি, মানে সকালের, আর এদিকে ভাতও চাপিয়ে দিয়েছি, আর কালকে যে বলছিলাম চিকেন করেছি, তো দেখো মানে এতটা চিকেন রয়ে গেছে, মানে অনেক টানা হয়েছিল, 1 কিলো প্রায় চিকেন আনা হয়েছিল। তো রাতে তো অতটা খাওয়া সম্ভব হয়নি, সেই জন্য আছে, তো এটা দুপুরে হয়ে যাবে সকালে। আর তোমার সেই গোটা সেদ্ধ হয়েছিল না সরস্বতী পুজোর দিন, তো দেখো এই এখনো রয়েছে, এটা এটা জল খাবারে খাওয়া হয়ে যাবে, দেখো ছাও আসছে না, দেখো এটা খাওয়া হয়ে যাবে জল খাবারে। তো এখন একটু ফ্রিজের মধ্যে ছিল, তো সেই জন্য একটু ঠান্ডাটা এ করার জন্য বাইরে রেখেছি। তো দেখো ওখানে তো চিকেন আছে বললাম, আর এগুলো না এগুলো হচ্ছে কি শাক, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এটা কি শাক। এটা আমাদের এখানে হিমচে শাক বলে, তো এটা মানে খুব ভালো, জানো তো পেটের পক্ষে খুব ভালো। তো ওদিকে তো চিকেনটা কালকে রাতে হয়েছি, তো সেই কারণে ভাবলাম হিমচে শাকটা কি বলতো কিনে আনা হয়েছে, নষ্ট করে তো লাভ নেই, সেই কারণে ভাবলাম আজ একটু সিদ্ধ করে নিই, আলুর সাথে মাখাবে, মানে আলু ভাতের সাথে। তো এই শাকগুলো না মানে আমাদের বাপের বাড়ির ওদিকে পুকুরে মানে অনেক হয়ে থাকে, মানে তুলে তুলে খাওয়া হয় না ধরতে গেলে। আর এখানে দেখো কিনে খেতে হচ্ছে, এটা তোমার কত 20 টাকা কাটি নিয়েছে, মানে আর একদিন হয়েছে। তো এগুলোকে আমি ভালো করে ছোট ছোট করে এভাবে দেখো এরকম ছোট্ট ছোট্ট করে কেটে নেবো, কেটে নিয়ে তারপর শুধু জাস্ট একটু নুন দিয়ে সেদ্ধ করবো, তারপর আলু ভাতের সাথে মাখবো। তো এই শাকটা খেলে দেখবে তোমার খুব ভালো, তোমার পেটের যদি কোনো প্রবলেম থাকে তারপরে তোমার ভালো, মানে এই শাকটা খেলে খুব ভালো, খুব ভালো শাক। তো যেহেতু কালকে রাতে চিকেন করেছি, আজকে তো আর কিছু করবো না, সেই কারণে ভালো মতো একটু ভাতে দিয়ে দিই। আর ছেলেকে তো একটু শাক পাতা খাওয়াতে বলেছে, সেই কারণেই আরো একটু শাক পাতা মানে লাউ শাক পুঁই শাক বাদেও এই সব শাকগুলো একটু করার চেষ্টা করি। আর যে তোমাদেরকে যে পার্সেলটা আসবে বলছিলাম, সেই পার্সেলটা এখন তো বেজে গেল 11:30-12টা বাজে, জানি না কখন আসবে, এলে তাড়াহুড়ো করে যেতে হবে। তো আমি পার্সেলটার জন্য খুব মানে এক্সাইটেড হয়ে আছি যে কখন আসবে, কখন দেখবো। তো যাই হোক, এলে তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর এই শাকগুলো কি বলতো 2 দিন আগে আনা হয়েছে, তো মানে একটুখানি এটা ভাবছিলাম এটা 2 দিন হয়ে যেত, কিন্তু 2 দিন করবো না, হেজে হেজে যাবে, সেই জন্য আজকেই করে নেবো, খেতে ভালো লাগে, তবে ভাতের সাথে আলু ভাতের সাথে মেখে খেলে ভালো লাগবে। তো দেখো আমি বেছে নিয়েছি, ভালো করে ধুই এবার সিদ্ধ চাপিয়ে দেবো। চলো আগে সিদ্ধটা চাপিয়ে দিই, তারপর তোমাদের সাথে আবার পরে কথা বলবো, ঠিক আছে? তো দেখো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আর এদিকে জল গরম বসিয়ে দিয়েছি, জাস্ট এরম ভাবে দিয়ে দেবো।
আর কিছুই না, এটা শুধু জাস্ট সেদ্ধ জানো তো। আর এই যে একটু নুন দিয়ে দিলাম, আর এদিকে তো দেখতেই পাচ্ছো ভাত হয়ে গেছে। তো চলো ওটা সিদ্ধ হোক, আর এটা অন্ধকার আসছে তাই না? ওখানে মানে আমার হিংচা শাকটা সিদ্ধ করছে, তোমাদের ওখানে কে কি বলে এই শাকটাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার বাসন টাসন মাজা হয়ে গেছে, আর যেহেতু আজকে রান্না ঝামেলা নেই যাবো বলে, সেখানে মনে হচ্ছে কাজটাও কম কম। তো দেখবে যেদিন কাজ কম থাকে সেদিনকে অনেকটা বেলা হয়ে যায় কাজ করতে বসে থেকে থেকে। আর কতক্ষণে মনে হচ্ছে পার্সেলটা আসবে? তো হিমচি সেদ্ধটা হোক, আমি ওদিকে যাই, পার্সেলটা এলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর আরেকটা কথা কি বলতো, এখনো পর্যন্ত টিফিন খাওয়া হয়নি, কারণ ও সেই গেছে কখন 9টার সময় গেছে, তো এখন 11টা বাজলো, জানি না কখন আসবে, 11টা সাড়ে 11টা বেজে গেল। এলে তো টিফিনটাকে খাওয়াবে, টিফিন বলতে গোটা সেদ্ধটাই খাওয়া হয়ে যাবে, নাহলে নষ্ট হয়ে যাবে, 2 দিন প্রায় হয়ে গেল। তো তারপরে তোমাদের সাথে আবার পরে কথা বলবো, আগে এইদিকে কাজকর্ম গুলো মিটিয়ে নি, পার্সেল এলে অবশ্যই তোমাদের সাথে দেখাবো, ঠিক আছে? তো চলো এখন কিছু টুকটাক কাজ আছে সেগুলো করে নি। আর ওরা দোকান থেকে চলে এসেছে, তোমাদেরকে একটা জিনিস দেখায়, প্রতিবার যখন বাবার সাথে দাদার সাথে দোকান যাবে কিছু একটা নিয়ে আসা চাই। এই দেখো কি, এটা দেখা বুঝতে পারছো? মানে ডাক্তার বারণ করলে কি হবে, এদের খাওয়া ঠিক চলতেই থাকবে। ওর বাবাকে বলি এইসব কিনে দেবে না, একটা বিস্কুট বা কেক কিনে দেবে, কিন্তু ও দোকানে গিয়ে এইগুলো নেয়ার জন্যই বায়না করবে। ওই জানলা দিয়ে আলো আসছে, সেই কারণে একটু কিরকম হচ্ছে, দেখো কিরকম কোলে নিয়ে ঘুরছে, যেন মনে হচ্ছে কত ভালো জিনিস। হ্যালো, বন্ধুদেরকে একটু দিবি? হ্যাঁ হ্যাঁ বলতে হয়, বলো হ্যাঁ হ্যাঁ দেবো। হ্যাঁ তবে তো তোমাকে সবাই ভালোবাসা দেবে। চিপস কাউকে দেয়া যাবে না, তুমি দুধ বলো ভাত বলো দিয়ে দেবে, চিপস কাউকে দেয়া যাবে না। আর আরেকটা জিনিস এনেছে তোমাদেরকে দেখাচ্ছি, ও সেদিনকে যে হাতে করে দিয়েছিল না, তো আমাদের তো বাড়িতে দেওয়া হয়নি, মানে বললাম তো একটু অসুবিধা হয়ে গেছিল ব্রাহ্মণ মশাই সাথে, সেই কারণে অন্য একটা বাড়িতে গিয়ে দিয়েছিল। তো দেখো সেই প্লেট পেন্সিল আনা হয়েছে, তোমাদের মনে হয় উল্টো লাগছে না, কিভাবে ধরলে ঠিক লাগবে, এইভাবে না, ঠিক আছে যাই হোক। তো ওর সঙ্গে সঙ্গে এসে আবার এই দেখো কি করে সব করে ফেলেছে, হিজি বিজি। তো যাই হোক, এবার তো একটু করে পড়াতে বসতে হবে, এমনিতেই তো পড়াতে বসতাম, 2 দিন একদম বসিনি, যেহেতু পুজো টুজো ছিল, স্লেট পেন্সিল বই যে কটা সব বইগুলো আমার, এটা স্লেটটা আনা হলো মানে অন্য একটা বাড়ি থেকে, আর বইগুলো আছে আমাদের ও বাড়িতে, ও বাড়িতে বইগুলো দিয়েছি, যেহেতু বাড়ির ঠাকুরকেই দেওয়া হয়েছিলাম সেই জন্য বইগুলো ওখানে দিয়েছিলাম, আর হাতে খড়িটা অন্য একটা কাকুদের বাড়ি দিয়েছিলাম, তো বইগুলো আবার আনতে যেতে হবে। তো যাই হোক, পার্সেলটা মনে হচ্ছে ফোন করেছিল 10 মিনিট পর আসবে, তো এলে অবশ্যই তোমাদের সাথে দেখাবো। তো চলো আমি বাসন গুলো গোছাচ্ছিলাম, এই যে বাসন গুলো সুন্দর করে রেখে দিচ্ছি। না তুমি খাও, বলে মা খাবে, এটা তো কাঁচের, এটা উপরে রাখি নাহলে ছেলে ভেঙে দেবে। আরে দেখো এই যে কাপ গুলো আছে, প্লেট গুলো, এগুলো মিটকেসের মধ্যে রাখবো নাহলে তো ভেঙে ফেলবে। আর দেখো অনেকটা বেলা হয়ে যাচ্ছে সেই জন্য গোটাটা নিয়ে নিয়েছি, প্রায় কৌটোয় আছে সেই জন্য আর বাটিতে নিইনি। আর ছেলে চিপস খাওয়ার ধুম, দেখো বস 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 বাবু বস বসো, হ্যাঁ দেখো চিপস খাচ্ছে, একটুখানি গোটা সেদ্ধ খা না, একটু একটুখানি একটুখানি মোটর মোটর আছে ডান। ও কি বলতো, আমাদের বাড়িতে আমার বাপের বাড়িতে আমাদের ছিল না, কিন্তু পাড়াতে দিত, তো শুধু মানে এইসব পালং টালং দেওয়া হতো না, তো সেই জন্য আমার খুব একটা এই যে পালং ডাঁটাগুলো না একদম ভালো লাগে না, শুধু গোটার এই ডালগুলি ভালো লাগে। কিন্তু আমার ছেলে ঠিক মানে বংশের ধাদরে গেছে, মানে প্রত্যেক কিছু খাবে না, শুধু এই ডাঁটাগুলোকে চুষে চুষে খাবে। তো যাই হোক চলো আমি একটু খেয়ে নিই, ওরা বাবু বাবু বাবাকে একটু দিয়ে দিই। তোমরা আবার কেউ কিছু কমেন্ট করো না যে পুরোটা নিয়ে বসেছে, আসলে 2 দিনের হয়ে গেছে, এটা রেখে লাভ নেই, যেটুকুনি যা খাওয়া হবে হবে, আমি একটু বাবুর বাবা একটু খেয়ে এটাকে কমপ্লিট করে দিতে হবে, নাহলে 2-3 দিন হয়ে গেলে জিনিসটা খারাপ হয়ে যাবে। তো চলো গে খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার পরে কথা বলছি, আগে খেয়ে নিই। তো দেখো তোমাদেরকে সকাল থেকে আজকে বলছি যে কারণে আমার যে জায়গায় যাওয়ার কথা ছিল গেলাম না, একটা পার্সেল আসবে আসবে, তো চলে এসছে এই দেখো পার্সেল আমার, এই যে। আর এটা হচ্ছে প্রথমে বলছি ফ্লিপকার্ট থেকে, আমি বেশিরভাগ জিনিসই ফ্লিপকার্ট থেকেই অর্ডার করি, আর এটা দেখি বুঝতে পারছো যে এটা কি, তো তোমাদের সামনেই এটা আমি মানে ওপেন করব। তো আগে প্রথমে
সিলটা আমি কেটে নিই। আর দেখো ব্লেড নিয়েছি, কেটে নিয়েছি। তো দেখো এটা ওপেন করতে করতে কারেন্ট অফ হয়ে গেছে, সেই কারণে ক্যামেরা একটু আমি অন্যদিকে জানলার দিকে ঘুরিয়ে নিলাম, তোমাদের হয়তো হালকা একটু অন্ধকার হতে পারে। তো দেখো আমি সিল কেটে ফেলেছি, এবার আমি বের করছি। এই যে তোমরা দেখি বুঝতে পারছো এটা হচ্ছে প্রোকো M2 প্রো মোবাইল। তো যাই হোক চলো এটাকে খুলি। খুলবে এই যে চার্জার, তার তার দিয়েছে, একটু তো থাকবি, আর এখন তো হেডফোন থাকে না। আর এই যে ফোন, মানিও মোবাইল হ্যাঁ তুমি নেবে, দাঁড়াও। তো এটা তোমরা হয়তো বলবে যে এই কালারটা কেন নিলাম, এটা ব্ল্যাক, আমার আগের কালার গুলো, আগের ফোনটাও তোমার অন্য কালার, মানে যেটা ক্যামেরা করছি সেটা হচ্ছে নীল কালার, আর আগে ইউজ করছি রেড কালার, সেই জন্য মনে হলো একটুখানি ব্ল্যাকটা নিই। আর এর আর একটা কালার ছিল গ্রিন, না গ্রিন সেটা অ্যাভেলেবেল ছিল না এই মুহূর্তে, যেহেতু আমার ফোনটা খুব এমার্জেন্সি ছিল সেই কারণে ব্ল্যাকটাই নিলাম। তোমরা একটা জিনিস দেখো, আমি এই ফোনটা তোমাদেরকে দেখাচ্ছি ওর হাতে দিইনি বলে, ওর কাণ্ডটা একবার দেখো, ক্যামেরাটা একটু ঘোরাও, এই যে বুঝতে পারছো, ছেলেকে একটু ভুলিয়ে দিলাম। দেখো ও মানে মোট কথা আগে নেবে। তো যেটা বলছিলাম, তো ফোনটা আমার তোমরা তো দেখছিলে যে কদিন ধরে খুব প্রবলেম হচ্ছিল, সেই কারণে খুব অসুবিধা হচ্ছিল, ফোনটা আমি অর্ডার করেই ফেললাম। অনেক প্রবলেম থাকা সত্ত্বেও ম্যানেজ করে ফোনটা আমি নিলাম। আর এর ফোন সম্পর্কে আমি একটু তোমাদের কিছু বলতে চাই, মানে এর হচ্ছে র্যাম হচ্ছে 6 GB, আমি অপর ফোনটা দেখি তোমাদেরকে বলছি, আর রমটা হচ্ছে 64 GB, আর তোমার 48 MP প্লাস 8 MP প্লাস 5 MP প্লাস 2 MP এর ক্যামেরা, পেছন ক্যামেরা মানে ব্যাক ক্যামেরা, আর তোমার ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 16 MP। জানি না কিরকম হবে, নিয়ে তো নিয়েছি আর অনেকদিন ধরেই ট্রাই করছিলাম, আর একটা ফোন দেখেছিলাম, তো অনেকদিন ধরে দেখছিলাম ফোনটা, কিন্তু ওটা না আমাদের এখানে আসবে পার্সেলটা, আর না অনলাইনে অর্ডার দেওয়া যাচ্ছে। তো দোকানেও গিয়ে খুঁজলাম, বললো না ওগুলো অনলাইনেই অর্ডার দেওয়া যায়, এমনি দোকানে পাওয়া যায় না, সেই জন্য এটা দেখলাম অ্যাভেলেবেল আছে, তো সেই জন্য এইটাই অর্ডার দিলাম। আর এটা অনেক কাউকে আমি ইউজ করতেও দেখেছি মোটামুটি ভালো। তো তোমাদের এই পোকো M2 প্রো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমার এর আর একটা জিনিস বলছি, ব্যাটারিটা হচ্ছে 5000 mAh এর ব্যাটারিটা, আমার মনে হয় যথেষ্ট, তাই না? যে প্রবলেমটা আমার এই ফোনটায় মানে যেটা ক্যামেরা করছি সেটাই হচ্ছিল, স্টোরেজ ফুল হয়ে যাচ্ছিল, তোমার ক্যামেরা কোয়ালিটি একদম খারাপ হয়ে গেছিলো। তো তার থেকে মনে হয় এটা বেটার হবে, যদিও ওটা অনেক বছর ইউজ হয়েছে, তো তবু মনে হয় এটা বেটার হবে। তো আমি তোমাদেরকে ফোনটা নিয়েছি এটা না দেখালেও পারতাম, কিন্তু যেহেতু আমি তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করি, সেই জন্য মনে হলো যে এই একটা খারাপ জিনিসগুলো শেয়ার করছি, ভালো জিনিসটাও তোমাদের সাথে একবার শেয়ার করি। আর আমার তো বিশাল আনন্দ, আজকে ভালো দিনই আমার পার্সেল টেস্ট, এটা কিন্তু 10 তারিখে ডেলিভারি দেওয়ার ডেট ছিল, কিন্তু যেহেতু আজকে দিল সেই জন্য যেখানে যাওয়ার কথা ছিল সেই জন্য আজকে ক্যান্সেল করলাম। তো আজকে কাজের থেকে বেশি এই ফোনটা নিয়ে আমার সারাদিন দেখা হবে, শিখতেও হবে নতুন ফোন সেই কারণেই। তো তোমরা অবশ্যই মানে কমেন্ট করে জানাবে পোকো M2 প্রোটা কিরকম, মানে তোমরা যারা যারা ইউজ করছো ফোনটা কিরকম অবশ্যই কমেন্ট করে জানাবে। তো তোমরা যদি 2-1 দিনের মধ্যে জানাও তাহলে কি হবে বলো তো, আমি সেরকম বুঝে এটা যদি মনে হয় তো আমি ব্যাকও করতে পারি তাহলে, তাই না? তো চলো আগে এটা আমি একটু দেখি নিজের মনে। আর এটার সাথে যেমন নর্মাল দেয় এই যে কভার দিয়েছে, তো এই কভারে তো হবে না, আগের ফোনটা কিন্তু আমার এই দেখো এই কভারটা আমি ইউজ করে গেছিলাম, অন্য কিছু ইউজ করিনি। আর এই ক্যামেরা করলে দেখবে কভার ইউজ করা যায় না, কারণ স্ট্যান্ডে লাগালে কভারটা মানে লাগানো যায় না, এগুলোই ঠিক, তো এগুলি লাগিয়ে রাখবো, যখন বাইরে বেরোবো তখন কভারটা ইউজ করবে। যাই হোক, আর দেখো ছেলের সমানে বদমাইশ করছে, ওকে ফোনটা দিতে হবে, আর কারেন্টটা বারবার যাচ্ছে আসছে, সেই কারণে তোমাদের একটু হয়তো আচ্ছা আসতে পারে। তো এখানে আওয়াজই হচ্ছে, মানে গাছ কাটা হচ্ছে, আগেই বলেছি ওখানে একটা পাম্প হবে সেই কারণে। তো চলো এখন আর কথা বলছি না, আবার তোমাদেরকে মানে পরে কথা বলবো, আর ফোনটা আমি একটু ইউজ করি, ইউজ করার পর জানাবো তোমাদেরকে কেমন ফোন এটা। চার্জার দিয়েছে প্রথমেই দেখালাম, তো চলো আবার তোমাদের সাথে পরে কথা বলবো, ঠিক আছে? এই যে
গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো, এখন বিকাল বিকাল বলবো না, একটু সন্ধে সন্ধি হয়েছে। তো এই দেখো, আমি একটা ছোট্ট কফির প্যাকেট ছিল, তো ওই জন্য একটু কফি বানিয়ে নিচ্ছি, খিদে পেয়েছে খাবো বলে। আর আগে জানো তো, দাঁড়াও আগে ঢেলে নিই, তো অনেকটা হয়ে গেছে। ছেলেকে তো দেখো, তখন মানে কথা বলার পর তো আর কথা বলা হয়নি, সকালের দিক পর থেকে, ফোনটা দেখানোর পর থেকে। তো সন্ধ্যাবেলা তোমাদেরকে দেখিয়ে নিলাম যে এই যে কফি তৈরি করেছি, এই যে বাটি নিচ্ছি, ছেলেকে অল্প একটু দেবো, কারণ এর মধ্যে তো অন্য কিছু নেই, দুধ আর দাঁড়া, দুধ আর কফি। আর কফি জানো তো আমি একদম খেতে ভালোবাসতাম না, মানে ওই বিয়ে বাড়ি গেলে এক কাপ ব্যাস একটুখানি। বাড়িতে ওকে আমি এই শীতকালের মানে বেশিরভাগ দিন পর্যন্ত আমি বাবুর বাবাকে কফি তৈরি করে দিয়েছি, কিন্তু আমি ওর এক কাপ কফি দিয়েছি, আবার আমার জন্য এক কাপ আদা দিয়ে চা করেছি। কিন্তু এখন কদিন যেন মনে হচ্ছে না কফি খেতে বেশ ভালো লাগছে, সেই জন্য একটু মনে হলো বানাই বাবু দাঁড়াও। আর বড় ডিব্বাটা শেষ হয়ে গেছে, সেই জন্য ছোট পাতারটাই করছি। আজকে গেছিল সকালে বাজার, পাইনি। আর তার সাথে দেখো সামান্য কটা মুড়ি নিয়ে নিয়েছি, চানাচুর দিয়ে মুড়ি, আর এই একটা বিস্কিট নিয়েছি, ছেলে যদি খায় বাবু পড়ে যাবে সেই কারণে। আর একটু মেকআপ করেছি, দেখতেই পাচ্ছ তো, বলার কিছু নেই, রেগুলারের মতোই শর্ট বানাচ্ছিলাম তাই একটু মেকআপ করেছি। আর দেখি রাত্রিবেলা অন্য কিছু করবো না, একটু রুটি করব, আর একটুখানি ভাবছিলাম বেগুন পুড়িয়ে নেবো, ব্যাস একটুখানি, আর কিছু নেবো না, মানে করবো না। কি হলো, আর ফোনটা ফোনটা তোমাদেরকে বললাম আমি সারাদিনে আজকে ফোন দেখবো, কিন্তু ফোনটা আমি সারাদিনের একবারও দেখতে পারিনি বাবু দাঁড়া, একবারও দেখতে পারিনি, একটাই কারণে, কারণ তো নতুন ফোন 8 ঘন্টা চার্জ দিতে হয়, তো সেই জন্য প্রথম মানে এসে থেকে বাবুর বাবা একটু কি সব দেখলো, দেখে দেখে ওই আমি 2টোর সময় চার্জে বসিয়েছি, এখনো পর্যন্ত চার্জ হচ্ছে। ওর বাবা এলে রাত্রিরে সমস্ত কিছু সেট করবে। আর যেহেতু আমার এই ফোনে আমি ব্লগ করছি, তোমাদের সাথে কথা বলছি, সেই জন্য আমি সিম টিম কিচ্ছু তোমার ওতে ট্রান্সফার করতে পারিনি, তো বাবুর বাবা এলে রাত্রিরে সমস্ত কিছু করবে। তো যাই হোক, খুবই প্রবলেম তো হচ্ছে, মানে বিকালে শর্ট করতেও মাথা খারাপ হয়ে যাচ্ছিল, একবার যাচ্ছিলাম আসছিলাম, যাচ্ছিলাম আসছিলাম, মানে কি প্রবলেম হচ্ছে বলতো, চার্জ দিয়ে দেখাচ্ছে তোমার 60% চার্জ, 70% চার্জ, যাই আমি শর্টটা করতে যাচ্ছি, যাই আমি ব্লগটা করতে শুরু করছি, সঙ্গে সঙ্গে একটা কিরকম আওয়াজ হচ্ছে, হয়ে ফোনটা পুরো সুইচ অফ হয়ে যাচ্ছে, মানে বিরক্তি লাগছে, কতক্ষণে যে ওই ফোনটা পাবো ততক্ষণে মানে ভালো ওটাই। তো যাই হোক, তবু তোমাদের সাথে আমি কথা বলছি, তো চলো চাটা মানে কফিটা আমার ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ তো দিয়েছি ঠান্ডা করতে, দাঁড়া এই দেখো, ওর জন্য ঠান্ডা করতে দিলাম, পড়ে যায় না যেন। তো চলো আগে আগে কফিটা খেয়ে নিই, তারপর আবার পরে তোমাদের সাথে কথা বলবো। তো বন্ধুরা, সন্ধেবেলার পর থেকে, কফি খাওয়ার পর থেকে তোমাদের সাথে আর কথা বলল না, কারণ শর্ট করার পর সত্যি শরীরটা খুব খারাপ লাগছিল, আর সেই জন্য একবারে তোমাদের সাথে রাতে কথা বলছি। আর দেখছো আমি মানে চুলটুল একবারে বেঁধে নিয়েছি, আর ফোনটা নিয়ে মানে একটু সন্ধেবেলার দিক থেকে দেখছিলাম, মানে শর্ট ভিডিও করে তোমাদের সাথে কথা বলার পর তারপরে ফোনটা একটু দেখছিলাম। আর তোমাদেরকে আর একটা জিনিস জানাচ্ছি, এটা বলতেই পারো যে আমার ভ্যালেন্টাইন ডে গিফট বা বিবাহ বার্ষিক গিফট বলতেই পারো, কারণ কি 14 তারিখই ভ্যালেন্টাইন ডে আর 14 তারিখই আমাদের বিবাহ বার্ষিক, মানে ওই দিন কি আমাদের বিয়ে হয়েছিল, তো সেই কারণে দুটো গিফটই এটা বলতে পারো, যেহেতু অনলাইনে বুকিং করা হয়েছিল কিছুদিন আগে চলে এসেছে, না হলে ওটা বলতেই পারো যে আমার মানে গিফট ভ্যালেন্টাইন ডে বা বিবাহ বার্ষিক। তো ফোনটাও প্রয়োজন ছিল, আর তোমরা জানো আমি প্রয়োজনের জিনিস নিতে খুব পছন্দ করি, উল্টোপাল্টা জিনিস নেওয়ার থেকে যেটা প্রয়োজন ছিল সেটাই নিলাম। তো আমার এই ভ্যালেন্টাইন ডে গিফট বা বিবাহ বার্ষিক গিফট যেটাই তোমরা বলো, সেটা কেমন লাগলো এই মোবাইলটা ফোনটা তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। আর সত্যি কথা বলতে গেলে কি সেরকমভাবে কোনো প্ল্যান নেই যে এই দিন ওইখানে কোথাও যাবো এখানে কোথাও যাব, এটা খুব প্রয়োজন ছিল তাই গিফট হিসাবেও নেওয়া হলো এবং আমার প্রয়োজনটাও মিটে গেল। তো অনেকটা রাত হয়ে গেছে, আজকে আর ব্লগটা বাড়াচ্ছি না, শরীরটা সত্যি একটু অসুস্থই লাগছে, কারণ সন্ধ্যে মানে সকাল থেকে একটু রেস্ট নিইনি, ফোনটা নিয়েই পড়েছিলাম, নতুন ফোন এলে যা হয় তোমরা তো বুঝতেই পারো। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, আজকে সারাদিনের ব্লগটা আর আমার নিউ ফোনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করো, নিও দেখা হবে নতুন ফোনে নতুন ব্লগে নতুন দিনে, ঠিক আছে? তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।